প্রিয় দর্শক শ্রোতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার সানোভিয়া অঙ্কোলজি নিবেদিত স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বরাবর মধ্যে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার। এই গ্যাস্ট্রিক ক্যান্সারের বিষয়টি দিয়ে আমরা আমাদের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। যদি একটু বলি যে আমরা যখন ক্যান্সারের কথা বলি আমাদের মাথায় প্রথমে আসে যে আমাদের যদি এই প্রোগ্রামগুলো একটু দেখে আমরা এবং এখানে আমরা যখন চিকিৎসা বিষয়গুলোতে আলোচনা করবো এবং সেই সাথে প্রতিরোধের বিষয়গুলো আলোচনা করবো, খুব সহজে আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি সময় যদি আমাদের ছিল যে আমরা দ্রুততার সাথে মারা যাবো সেই বিষয়টি থেকে কিন্তু আমরা অনেক দূরে নিয়ে আসতে পারি। তো আশা করি আমাদের সাথে যিনি আজকে গেস্ট ডক্টর জয়েন করেছেন তার কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হবেন। আমাদের সাথে আজকে জয়েন করেছেন ডক্টর আলী আসগর চৌধুরী, যিনি সহকারী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়েলকাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে এই ছুটির দিনে আমাদের সাথে জয়েন করেছেন। স্যার অবশ্যই আমরা চেষ্টা করি যে এই প্রোগ্রাম গুলো কিছু কথাবার্তা দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য, যাতে করে তারা আমাদের মাধ্যম দিয়ে এবং এই মিডিয়া গুলোর মাধ্যম দিয়ে উপকৃত হয়। স্যারের কাছে আমি যদি প্রথমে প্রশ্ন করি স্যার, যেহেতু আজকে বিষয় ছিল গ্যাস্ট্রিক ক্যান্সার, এই গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? আমরা অনেক সময় গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে কিন্তু অনেক সময় অনেকে পুরো যে পাকস্থলী সেখানে ক্যান্সারকে বোঝে। আসলে যদি স্পেসিফিক্যালি আমরা একটু জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে গ্যাস্ট্রিক পেটের উপরের ভাগে আপনার একটু ডান দিক করে একটা আমাদের যে খাবার যে থলি যেটা সেটাকে আমরা স্টমাক বলি, ওখানের মধ্যে যখন যে ক্যান্সারটা হবে সেটাকে আমরা মোটা দাগে গ্যাস্ট্রিক ক্যান্সার বলি। তবে এটা আর একটু যদি আমরা বুঝতে চাই, এর পাকস্থলীর বিভিন্ন অংশ আছে, নিচের দিকে যেদিকে আমরা খাবারটা বেরিয়ে যেটাকে আমরা বলি এন্ট্রাম, ওই দিকের ক্যান্সারটা হইলে হয় কি ওই খাবারটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তরুণগুলো তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে, তখন ওই ওই রোগগুলো সাধারণত একটু বেশি ভালো থাকে। আর অনেক সময় উপরের দিকে যখন আমরা বলি বডিতে ফান্ড আছে ওখানে যখন অসুখগুলো হয়ে থাকে তখন ওই যেহেতু তার খাওয়াটা বন্ধ হচ্ছে না সে ডাক্তারকে যাচ্ছে পরের দিকে, অনেক সময় ওষুধ ধরা পড়তে দেরি হয়ে যায়। তবে ওই মোটা দাগে এটাকে আমরা পাকস্থলীর ক্যান্সার বলে থাকি। অনেক ধন্যবাদ স্যার। এই যে বিষয়গুলোতে স্যার যে পাকস্থলীর ক্যান্সার, আমরা যদি তো জানি যে কি কি লক্ষণ উপসর্গ গুলো নিয়ে আসে, যখন আমরা এই লক্ষণ উপসর্গ গুলো শুনলে রোগীদের কাছ থেকে একটা ধারণা করতে পারি যে তার হয়তো ক্যান্সারের প্রবলেমটাই হয়েছে, যে এই লক্ষণ উপসর্গ গুলো যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন যে সাইন সিমটমস গুলো কি থাকে। ধন্যবাদ। যেটা জানাচ্ছে আপনার পাকস্থলীর ক্যান্সার আসলে সহজে খুব বোঝা যায় না, এই কারণে যে লক্ষণ গুলো থাকে না ঠিক নির্দিষ্ট, হয়তো দেখা যাচ্ছে আপনি অনেকদিন ধরে পেট ব্যথা করছে, পেট ব্যথা যাচ্ছে না, আপনার খাওয়ার রুচি কমে যাচ্ছে, খেতে গেলে পেটটা ফুলে যাচ্ছে, পেটটা যেন ফুলে থাকছে আপনার ভালো লাগছে না, যখন অনেক সময় দেখা যাচ্ছে খেতে গেলে খাওয়াটা নিচে নামছে না আবার বমি হয়ে ফেলে যাচ্ছে, তো এই ধরনের ক্ষেত্রে আপনার মাথা সন্দেহ থাকলো যে না আমার মনে হচ্ছে একটা ঝামেলা হয়েছে, তখন আপনি হয়তো চিকিৎসার শরণাপন্ন হচ্ছেন, উনি পরীক্ষা নিরীক্ষা করে পাকস্থলীর ক্যান্সার আপনার শনাক্ত করতে হবে। যেটা হচ্ছে আপনি যে কোনো সমস্যা শুরুতেই যদি আপনার এমন একটা সমস্যা যেটা আপনার স্বাভাবিক না, আপনি কোনো কারণে খেতে পারতেন না, এটা তো স্বাভাবিক না, পেট ব্যথাটা যাচ্ছে না এটা স্বাভাবিক না, আপনি পেটটা অসহ্য দেখতে, তখন যদি আপনি দ্রুত চিকিৎসার শরণাপন্ন হন তাহলে হয়তো বা আগে মধ্যে ধরে ফেলতে পারলে যেটা আপনি বলছিলেন, তখন সেক্ষেত্রে চিকিৎসার ফলাফলটা অনেক বেশি আপনার অনুকূলে থাকবে। ধন্যবাদ স্যার। আমরা আসলে কি যখনই আমরা চিকিৎসা বিষয়টিতে যাই তার আগে কখনো ক্যান্সারের কারণ গুলো কি ছিল বা ওই কিনা এই বিষয়গুলি মাথায় আসে, তো সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে আসলে গ্যাস্ট্রিক ক্যান্সার হলে আসলে কোন কোন কারণগুলো মানে পিছনে থাকে বা কোন কোন কারণগুলোর কারণে আসলে আস্তে আস্তে স্টমাকে বা গ্যাস্ট্রিক ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ওই পাকস্থলীর ক্যান্সার নিয়ে অনেকগুলো গবেষণা আছে, বিশেষ করে যেখানে পাকস্থলীর ক্যান্সারের সংখ্যা অনেক বেশি, ধরেন জাপান, চায়না, কোরিয়া, ভেনেজুয়েলা, চিলি, ওইসব জায়গায় তারা
অনেক গবেষণা করে যেটা দেখা যাচ্ছে, যদি আপনার পাকস্থলী ক্যান্সার যদি নিচের দিকে ক্যান্সার যেটা হয় সেগুলো মূলত আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ওই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার কারণে এই ক্যান্সার গুলো হয়। এর সাথে আরো অনেকগুলো যুক্ত থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলে যে ক্যান্সার হবে তা না, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, এটা একটা জিনিস। আর হচ্ছে যদি আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা বিশেষ করে আমরা বলি স্মোক ফুড বা সল্টি ফুড, যেমন একসময় আমরা 50 বছর আগে কিন্তু পাকস্থলীর ক্যান্সার আর অনেক বেশি ছিল, কারণ মানুষ করতে গিয়ে খাবার গুলোকে লবণ দিয়ে সংরক্ষণ করতে গুলো খেত, ফ্রিজ আসার পরে রেফ্রিজারেটর আসার পর মানুষকে আর ওইভাবে খাবার সংরক্ষণ করতে হচ্ছে না, সেই কারণে আমরা সল্টি ফুডের কারণে যে পাকস্থলীর ক্যান্সারের সংখ্যা অনেকগুলো কমে গেছে। আর তাদের সাথে যারা ধূমপান করবেন বা মদ্যপান করবেন তাদের অবশ্যই পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি থাকবে, একই সাথে যদি আপনার শরীরে ওজন বেড়ে যায় সেটাও একটা বড় ঝুঁকি পাকস্থলীর ক্যান্সারের জন্য। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে জীবনযাত্রার মান যে যে পরিবর্তন হচ্ছে, আমরা অনেক বেশি ফাস্টফুড খাচ্ছি, অনেক বেশি রিচ ডায়েট খাচ্ছি, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি থাকছে, এবং সেই সাথে আমাদের মানে আরো ব্যাড হ্যাবিট যেগুলো আছে মানে আমরা সাধারণত সেগুলো যদি একটু বেড়ে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে স্যার গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে। স্যার যখন আপনি লক্ষণ উপসর্গ গুলোর কথাতে আসলেন, আমরা অনেক সময় অনেকে বলতে পারে যে এই ধরনের লক্ষণ উপসর্গ গুলো তো আসলে আমাদের আরো অনেক ধরনের রোগ থাকলেও হতে পারে, হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যান্সার সেটাই আসলে ডায়াগনোসিস করবো কিভাবে, আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করব, বা স্পেসিফিক কোনো টেস্ট আছে কিনা যেটা করলে ডক্টররা বুঝতে পারবেন যে হ্যাঁ তার পাকস্থলীতে ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার রয়েছে? আপনার চমৎকার প্রশ্ন করেছেন। পাকস্থলীর ক্যান্সার শনাক্ত করার জন্য সবচেয়ে মানে ভালো উপায় হচ্ছে আপনি যখন চিকিৎসক দেন উনি আপনাকে একটা পরীক্ষা দেবেন, যেটাকে আমরা সবাই জানি এন্ডোস্কোপি, উনি ওই একটা ডিরেক্ট ভিজুয়ালাইজেশন আপনার যে ক্যামেরার ভিতরে ঢুকে দেখবে যে আসলে পরিবর্তনটা কোথায় আছে, ওখান থেকে একটা আমরা বলি একটা বায়োপসি নিয়ে পরীক্ষার জন্য পাঠায়, পাঠালে আমরা বলি যে ক্যান্সারটা শনাক্ত। এরপরের পরবর্তী ধাপগুলো হচ্ছে ক্যান্সারটা ধরনটা কিরকম, স্টেজিং কিরকম। আবার এই প্রসঙ্গে আরেকটু যেটা আসছে যে আমরা ক্যান্সার হওয়ার আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সারটাকে যেরকম বলি স্ক্রিনিং করে আমরা ক্যান্সারটাকে না হওয়ার থেকে বাঁচাতে পারবো কিনা। পাকস্থলীর ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য অনেকগুলো অ্যাপ্রোচ বিভিন্ন দেশে, 4টা দেশে কিন্তু তারা মানে ন্যাশনালি স্ক্রিনিং প্রোগ্রাম চালু হচ্ছে, চায়না, জাপান, চায়না, কোরিয়া, চিলি এবং ভেনেজুয়েলা। কিন্তু স্ক্রিনিং করে দেখা যাচ্ছে কি আপনার যে পরিমাণ আপনার টাকা পয়সা খরচ হয় ওইভাবে ক্যান্সার জন্য মৃত্যু কমানো যায় না, সেই কারণে আমরা যখনই ক্লিনিক্যাল সাসপিশন হবে আপনি তখনই চিকিৎসক শরণাপন্ন হন, ওই আপনার সবচেয়ে ইয়ে হচ্ছে আপনার অ্যান্ডোস্কোপি করে ওখান থেকে যে টাকাটা বা সন্দেহজনক যে অংশটা পাবে ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে, এটি হচ্ছে আপনার পাকস্থলীর ক্যান্সার নিশ্চিত হওয়ার আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। এরপরে অন্যান্য পরীক্ষা গুলো থাকবে, প্রশ্ন কোথাও ছড়িয়েছে কিনা বা আরো মনে করে মার্কার গুলো আসবে ক্যান্সারের ধরনটা কি, এগুলো তখন পরবর্তী ধাপে চলে আসবে। অনেক ধন্যবাদ স্যার। যদি আমাদের দেশে প্রেক্ষাপটে স্যার একটু প্রাদুর্ভাবটা সম্পর্কে জানি যে প্রিভেলেন্স রেটটা, সেক্ষেত্রে স্যার পাকস্থলী ক্যান্সারটাকে আসলে আমরা কততমতে ফেলবো, বা পাকস্থলী ক্যান্সারটা আসলে কতটুকু বেশি হচ্ছে, বা আপনার কি ধরনের মানে কত কত পেশেন্ট পাচ্ছেন আমরা দৈনন্দিন প্র্যাকটিসে স্যার পাকস্থলী রিলেটেড ক্যান্সার গ্রুপটা মানে কিরকম মাত্রায় পাচ্ছেন যদি একটু আমাদের সাথে বলেন, কারণ আমরা আসলে প্রত্যেকটা ক্যান্সারে কিন্তু একটু ভয়াবহতা নিয়ে কথা বলি যাতে সচেতনতাটা তৈরি হয় যে হ্যাঁ আমার এই এই ক্যান্সারটা প্রতিদিনই 10 জনের মধ্যে 2 জন পাওয়া যাচ্ছে, ইন দ্যাট কেস আমাদের আসলে আরো সচেতন হতে হবে। সেক্ষেত্রে স্যার আপনার প্র্যাকটিস থেকে যদি একটু শেয়ার করেন আমাদের সাথে যে কতগুলো রোগী এরকম আসে আপনার কাছে স্যার। ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশে প্রায় প্রতি বছর 2 লাখের বেশি লোক ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এর মধ্যে প্রায় আপনার আমরা বলি 1,20,000 থেকে 1.5 লাখ লোক ক্যান্সারে মারা যাচ্ছে। পাকস্থলীর ক্যান্সার কিন্তু আমাদের ক্যান্সারের তালিকা যদি করেন প্রথম মানে 10 জনের 10টার মধ্যে সে আছে, 7-8 বা 8 নম্বরে। সমস্যা যেটা হচ্ছে মানে সে 7-8 নম্বরে থাকলেও ওই পাকস্থলীর ক্যান্সারের ডেথ রেট কিন্তু অন্যান্য ক্যান্সারের তুলনায় বেশি। সারা বিশ্বে ক্যান্সার জনিত যত মৃত্যু হয় তার মধ্যে পাকস্থলীর ক্যান্সার কিন্তু 4 নম্বরে। তার মানে হচ্ছে এখানে এখানে যে পরিমাণ ক্যান্সার গুলো হচ্ছে তার অনুপাতে রোগীর মৃত্যুর হারটা বেশি হচ্ছে, তার মানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার গুলো আপনার দেরিতে ধরা পড়ছে, সেই কারণে আবার চিকিৎসার ফলাফল গুলো অত ভালো আসছে না। আরেকটা যেটা পরিবর্তন আমরা যেটা দেখছি, যেমন একসময় পাকস্থলীর নিচের দিকে ক্যান্সার গুলো বেশি থাকতো যেটাকে বলে আমরা এনট্রাপমেন্ট, তখন ওগুলো রোগীরা আগে তাড়াতাড়ি খাওয়া যেত বন্ধ হয়ে যেত ডাক্তার কাছে তাড়াতাড়ি চলে আসতো, এখন ক্যান্সারের ধরনটা পরিবর্তন হচ্ছে উপরের দিকে আমরা বলি বডি বা ফান্ডাতে, তখন খাবার বন্ধ হতে দেরি হয় মানে অনেক পরে গিয়ে তার বমি শুরু হয় তখন সে দেরিতে যাচ্ছে, এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের এখন ইদানিং কালে
অল্প বয়সী মানুষের মধ্যে পাকস্থলীর ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা খুব অ্যালার্মিং, এটা আসলে একটা বড় গবেষণার দাবি। তার কেন সাধারণত ওই ক্যান্সার গুলো হওয়ার কথা 50-এর পরে, কিন্তু এখন আর্লি 40-35-এর দিকে অনেকগুলো পাকস্থলীর ক্যান্সার পাওয়া যাচ্ছে, ওদের সংখ্যা বাড়ছে। এটাও আমাদের একটা আশঙ্কার বিষয়। খুবই ইম্পর্টেন্ট কথা স্যার। এরই ধারাবাহিকতায় যদি একটু জানতে চাই যে এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আপনি শেয়ার করলেন, যে বয়সের একটা ব্যাপার থাকছে এবং সেই সাথে মানে আর্লি ডায়াগনোসিস এর জন্য আমাদের অনেক দেরি করে আসছে পেশেন্টরা, আর্লি ডায়াগনোসিস টা খুবই কম হচ্ছে আমাদের দেশে। প্রেক্ষাপটে আর্লি ডায়াগনোসিস বলতে গেলে আসলে ক্যান্সার ক্ষেত্রে একদমই হয় না, মানে মাঝামাঝি বা সেই স্টেজেই তারা আসে যারা সচেতন, তাদের সংখ্যাটা আসলে খুবই কম। এই রিস্ক ফ্যাক্টর গুলো যদি একটু স্যার শেয়ার করেন, যে এই ধরনের বিষয়গুলো যদি থাকে বা ফ্যামিলি হিস্ট্রি বা তাদের এই বিষয়গুলো যাদের থাকে তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে এই ধরনের ক্যান্সার হওয়ার ক্ষেত্রে। আপনি ওই পারিবারিক ক্যান্সার যত মানে পাকস্থলীর ক্যান্সারের যত ক্যান্সার তার 10% মাত্র পারিবারিক সম্পর্ক থেকে, তার মধ্যে একদম জেনুইন ফ্যামিলিয়ার ক্যান্সার মাত্র 3%, যেটা আমরা বলি সিডিএইচ বলে একটা মিউটেশনের কারণে জন্য। কিন্তু যেটা দাঁড়াচ্ছে এই ঝুঁকি, যে কিছু ঝুঁকি তাহলে আমি নিজে কমিয়ে ফেলতে পারি, সেটা কিরকম, আমি যদি আমার খাদ্যাভ্যাসের মধ্যে বেশি করে আমরা যদি বলি যে লেবু জাতীয় খাবার, যে আমরা বলি সিট্রাস ফুড গুলা যদি আমরা বেশি খেতে পারি, আমরা যদি স্মোকি ফুড সল্টেড ফুড এগুলো অ্যাভয়েড করতে পারি, আমি যদি অনেক বেশি পরিমাণে তাজা শাকসবজি খেতে পারি তাহলে, এবং আমি যদি আমার ওজনটা কমিয়ে রাখতে পারি, আমি যদি ফিজিক্যাল ফিট থাকি, ধূমপান বন্ধ রাখি, আমি যদি মদ পান না করি, এগুলো কিন্তু আমার হাতে, এগুলো দিয়ে আমি কিন্তু আমার ঝুঁকিটা আমি কমিয়ে ফেলতে পারি। আর আরেকটা যেটা হচ্ছে আমরা যখন তখন দেখা যাচ্ছে আমরা একটা মানে বাংলায় যেটা বলে গেস্টের ওষুধ খেয়ে যাচ্ছে, এবার দিনের পর দিন টানা চিকিৎসার পরামর্শ দ্বারা গেস্টের খাওয়া ঠিক না, কারণ এতে করে কি হয় আপনার পাকস্থলীর মধ্যে এসিড সিক্রেশন আপনি বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করলে পাকস্থলীর নর্মাল এসিড সিক্রেশনটা কিন্তু আপনার নর্মালই দরকার, তখন আমরা ওখানে এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, ওই এনভায়রনমেন্ট চেঞ্জ হলো এখান থেকে কিন্তু খারাপ কিছু হওয়ার সম্ভব। কাজে আমার মনে হয় যারা আমরা দিন দিন দোকান থেকে এইভাবে ওষুধ কিনে খাই, এই প্রবণতা আমাদের বন্ধ করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়, উনি যেভাবে বলেন সেভাবে আমাদের আমাদের গ্রাম বাংলার পতাকার যে চলছে এটা থেকে মনে হয় আমাদের একটু বিরত হওয়ার দরকার। অনেক ধন্যবাদ স্যার, যারা দেখছেন আশা করি তারা অনেকটাই উপকৃত হচ্ছেন বা তাদের কাছে যে ইনফরমেশনগুলো নতুন, যে আর্লি স্ক্রিনিং করা সম্ভব এবং ফ্যামিলি হিস্ট্রিটা ব্যাপার থাকে এবং সেই সাথে লাইফ স্টাইল মডিফিকেশন যেগুলো আমাদের হাতে, আমরা সেগুলো পারলে কিন্তু পরিবর্তন করতে পারি বা আমরা কন্ট্রোল করতে পারছি। সানবি অঙ্কোলজি নিবেদিত স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানটিতে আমরা এই জায়গাটাতে ছিলাম যে আমরা জানছিলাম যে আসলে কি কি কারণে পাকস্থলীতে ক্যান্সার হয়, কখন আমরা পাকস্থলীতে ক্যান্সার বলছি, তাদের ক্ষেত্রে ঝুঁকির বেশি সম্ভাবনাটা বেশি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে প্রিভিলেন্সটা বা প্রাদুর্ভাবটা কতটুকু বেশি। যদি স্যার একটু আমাদের সাথে শেয়ার করেন যে এই পাকস্থলীর ক্যান্সার, প্রত্যেকটা ক্যান্সার কিন্তু স্টেজ থাকে, অনেকে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে আর্লি স্টেজে গেলে অনেক সময় তাকে আমরা বলি যে ম্যাস্টেকটমি করার জন্য বা ব্রেস্ট সার্জারি করার জন্য বলি, আবার অনেক সময় দেখা যায় শুরুতে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে তার পরিমাণটাকে কমিয়ে এনে, ক্যান্সার যে পরিমাণটাকে কমিয়ে এনে তারপর আমরা হয়তো সার্জারি করি, আবার অনেক সময় সার্জারি ছাড়াও ডিরেক্ট কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিই। কিন্তু দর্শকদের মধ্যে বা দর্শকটা আমি যদি বলি রোগীদের মধ্যে কিন্তু একটা পাজেল তৈরি হয়ে যায়, তারা আসলে বুঝতে পারে না যে আমি কি আসলে মেডিসিন ডক্টরের কাছে যাবো, সার্জারি ডক্টরের কাছে যাবো, নাকি আমি একজন অঙ্কোলজি বিশেষজ্ঞের কাছে যাবো, আমি আসলে কার কাছে যাবো, যে কিনা গেলে আমাকে একটা প্রপার গাইডলাইন বলে দিতে পারবে যে এটার পর এটা তার করা উচিত এবং শুরুতে যদি আমার ডিটেক্ট হয়ে যায় আমার সম্ভাবনা কতটুকু বাঁচা, এই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করবো স্যার। শুরুতে একটু জানি যে পাকস্থলীর ক্যান্সারের কি স্যার কোনো গ্রেডিং আছে কিনা বা কোন স্টেজিং আপনারা করেন কিনা। আপনাকে ধন্যবাদ। পাকস্থলীর ক্যান্সার আমরা যদি দেখি 1970 সালের দিকে যখন আমরা চিকিৎসা করতাম, আমাদের মানে আগের অঙ্কোলজি যখন চিকিৎসা করতেন তখন তার রেসপন্স রেট ছিল 5-7%, এখন পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসার ফলাফল প্রায় ক্ষেত্রবিশেষে 100% আর 70-75% সাকসেস রেট। এর মূল কারণটা যেটা হচ্ছে আপনি যেটা বলছেন ক্যান্সারের আমরা আর্লি যদি আমরা ধরে ফেলতে পারি, আমরা যদি প্রপার স্টেজিং করতে পারি, আমরা যেটা বলি যে সবটা পাকস্থলীর মধ্যে সীমাবদ্ধ আছে না এটা আশেপাশে ছড়িয়েছে বা দূরে ছড়িয়েছে, যেটাকে আমরা বলি স্টেজ 1, 2, 3, 4। এরপর জরুরি দরকার হচ্ছে আপনার একটা মাল্টি ডিসিপ্লিনারি যারা ওই রোগীকে চিকিৎসা করবেন, অনকোলজিস্ট, সার্জন, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, সবাই মিলে যদি শুরুতে একবার একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে পারেন তাহলে ওই রোগীটার চিকিৎসার ফলাফলটা খুব ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পাকস্থলীর চিকিৎসার ক্যান্সারের চিকিৎসার ইন্টারন্যাশনাল ফলাফল হচ্ছে যদি কোনো কারণে একটু অ্যাডভান্স হয় আপনার উচিত হবে ওই রোগীটাকে আগে একটু কেমোথেরাপি দেয়, এবং কেমোথেরাপি দিতে গিয়ে আপনি দেখলেন যে
কেমোথেরাপি দিচ্ছে, রোগীটার কেমোথেরাপি কোনো রেসপন্স হচ্ছে না। কারণটা হচ্ছে আপনি যদি এখন আপনি মৌলিক কোনো অ্যানালাইসিস করার সুযোগ আছে, যে এই পরীক্ষাগুলো আপনাকে আগে থেকে বলে দিচ্ছে যে এই রোগীটার কেমোথেরাপিতে আদৌ রেসপন্স করবে কিনা। তারপর আমরা বলি মাইক্রোসেলুলার ইনস্টেবিলিটি বা আর একটু যদি যায় আমরা বলি হার্ট টু পিরিয়ড, এগুলো করার পরে আমরা এমন কোনো ড্রাগ আছে না যেটা আপনি একটু আগে বলছেন স্তন ক্যান্সারের ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক টার্গেট পাওয়া যায় যেগুলো হিট মানে যেগুলোর বিরুদ্ধে ওষুধ দিলে তাদের অনেক বেশি রোগীর অনুকূল, এখানেও কিন্তু এখন প্রায় সম্ভব। এগুলো যদি আমরা শুরু থেকে যদি আপনার আমাদের রোগীদের জন্য আমরা অ্যাভেলেবেল করে দিতে পারি, যেমন ইভেন কি পেট সিরিজের মতো দামি দামি পরীক্ষা করে আমরা যদি কম দামে নিয়ে আসতে পারি বা রোগীদের জন্য অ্যাক্সেস করতে পারে, আর আমরা যদি মাল্টি ডিসিপ্লিনারি টিম করে শুরু থেকে প্রত্যেকটা রোগী আলাদা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাপ্রোচ করতে পারি, আমাদের বিশ্বের মানে সারা বিশ্বের আন্তর্জাতিক ভাবে পাকস্থলী ক্যান্সার চিকিৎসার যে সফলতা আমাদের দেশে এটা সম্ভব। আর আমাদের এখন যোদ্ধা বলতে দেখা যায় যে সানিভের মতো যারা আছে তারা কিন্তু এত আন্তর্জাতিক মানের ওষুধ আমি বাংলাদেশে সব পাওয়া যাচ্ছে, কাজে ওষুধ বিষয়ে আর কোনো চিন্তার কোনো কারণ আমি দেখছি না। অনেক ধন্যবাদ স্যার। যদি আমরা এরকম ভাবি যে আমরা যেহেতু বারবারই বলছি যে সচেতনতা যদি আমরা তৈরি করি, সেই সাথে আর্লি ডিটেকশন বা আর্লি রোগীরা আসার সম্ভাবনা বেশি, এবং সেই সাথে আর্লি যদি ডিটেক্ট করে তাহলে তার বাঁচার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়, বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে। যদি এটারই প্রেক্ষাপটে আসি স্যার, একদম আর্লি যদি একটা পেশেন্ট আসে সেক্ষেত্রে আমরা স্যার তাকে কিভাবে আসলে চিকিৎসাটা শুরু করি বা কি দিয়ে আসলে তাকে শুরু করি তার চিকিৎসাটা? আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে এটা আসলে এই টার্মটা নিয়ে অনেকে ডিবেট করবেন, এটা হচ্ছে যেটা আমরা যেটা বলি আসলে পাকস্থলীতে সেই ওষুধটা বেরিয়ে হতে পারে শুরু উপরের দিকে। এগুলো বিশেষ করে যারা অনেক সময় মানে আরো মানে আমরা বলি হাই ভলিউম সেন্টারে গেলে তারা পুরো পাকস্থলী না কেটে শুধু আপনার অ্যান্ডোস্কোপিক্যালি যে অংশটা আপনার খারাপ এটাও তারা ফেলে দিয়ে মানে আমরা অর্গান প্রিজার্ভেশন করে আপনার রোগীটাকে ভালো রাখা সম্ভব। সেই জন্য আরো দরকার হচ্ছে আপনি যেটা বলছিলেন যারা উচ্চতর ঝুঁকিতে আছে বলে আমরা সন্দেহ করছি তাদেরকে যদি আমরা কোনোভাবে একটা স্ক্রিনিং বা এর মধ্যে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে আর্লি ধরে ফেলতে পারবো আপনি রোগগুলোকে, আমরা তার অর্গানটাকে রেখেই আমার সময় চিকিৎসা দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। এক্ষেত্রে স্যার আমরা কি কখনো মানে কোন একটা বোর্ড গঠন করি কিনা, যে আসলে তার ডিসিশনটা আমরা কিভাবে নিচ্ছি, সেক্ষেত্রে রেডিওলজিস্ট বা কেমোথেরাপিস্ট বা সার্জন আছে, এই ধরনের মিলিত ডিসিশনে কি আমরা এই কাজটা করি কিনা স্যার? এটা ধরুন গত এক দেড় বছর আগে এটা ছিল না, এখন কিন্তু যেমন আমরা আমরা আমাদের চিরং মেডিকেল কলেজ আর আমরা অঙ্কোলজি ডিপার্টমেন্টে কাজ করি, আমাদের সাথে আমাদের সার্জনরাও সার্জনের কলিগ যেটা আছেন তারা আছেন, প্যাথোলজিস্ট আছেন, আমরা কিন্তু এই জন্য চেষ্টা করি এই ধরনের গুলি একটা মাল্টি যেটা আপনি বলছেন একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সব ডিসিপ্লিন লোকজন বসে এই পেশেন্টের জন্য সবচেয়ে ভালো কি হবে এটা ঠিক করে দেয়, এবং এতে করে হয় কি রোগীদের ট্রিটমেন্ট রেজাল্টটা অনেক বেশি ভালো থাকে এবং রোগীরা অনেক আশ্বস্ত থাকে, সে বুঝতে পারে তার জন্য যে চেষ্টাটা হচ্ছে চেষ্টাটা অটোমেটিক যৌক্তিক চেষ্টা হচ্ছে এবং সে নিজেও ওই চিকিৎসাটা সে ইনভলভ হওয়ার চেষ্টা করে, আর তখন কিন্তু একটা সবাই মিলে একটা ভালো একটা ফলাফল দেওয়া সম্ভব। না অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু যদি কস্টিং এর দিকে যাই, আসলে আমরা করোনার পরবর্তী একটা অন্য অবস্থার মধ্যে দিয়ে আছি, করোনার আগে কিন্তু সিচুয়েশনটা একরকম ছিল, করোনা যখন হয়েছে তখন আমরা দেখেছি যে সিচুয়েশন আমাদের চারদিকে অনেক কিছুতে অনেক পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে চিকিৎসার সাথে ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য জায়গায় যে ধরনের অবনতি যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়েছে, কেন কারণ কি তখন মানুষ চাইলেই বিদেশে চলে যায় নাই কিংবা বিদেশে যাওয়ার মতো অবস্থা তারা ছিল না, ওভারসিজ যে ফ্লাইট গুলো বন্ধ ছিল, পাশের দেশেও আমরা যেতে পারছিলাম না, তো তখন দেখা গিয়েছে কি যে আমরা আমাদের দেশের চিকিৎসকদের উপরে কিন্তু তাদের ভরসাটা বেড়ে গেছে, নির্ভরতাটাও একটা জায়গা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আমাদের আগে তো আমরা সবসময় যে কোনো কিছুতে বাহিরের মেডিসিনটা ইউজ করতাম, আমার বাবা বলতাম যে বাহিরের মেডিসিনটা ইউজ করলে আমি যে ভালো হয়ে যাবো বা কি, এইখান থেকে যদি একটু বলি যে আমাদের দেশে যে এখন অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেগুলো থেকে আমরা চিকিৎসা করছি এবং ভালো ফল পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমরা যেটা বলে রাখি করোনার সময় কিন্তু আমরা 14 দশক আমাদের রোগীদের চিকিৎসা দিয়েছে, এখন আমাদের যে অবজারভেশন আমাদের রোগীদের আমাদের প্রতি অনেক আস্থা অবশ্যই বেড়েছে, আমি যেটা নিঃসন্দেহের সাথে বলতে পারি, কারণ আমাদের যদি দেখেন যে আমি স্বীকার করছি অনেকগুলো রোগী তার বাইরে যাবে, বাইরে যাওয়া তো তার অধিকার, এটা আমরা বন্ধ করতে উন্নত চিকিৎসার বাইরে যাবে সেটা, কিন্তু একই সাথে আমাদের দেশে সমান্তরাল ভাবে মানে চিকিৎসার সুবিধা দিয়ে অনেক বেড়েছে, আমাদের ওষুধের মান বেড়েছে, আমাদের পরীক্ষা নিরীক্ষার মান বেড়েছে, আমরা এখন মলিকুলার ল্যাবগুলো প্রায়
এখন দেশের বড় বড় জেলাগুলো মনিপুরের ডাকগুলো হচ্ছে, এবং আপনি জানেন সরকার ইতিমধ্যে 8টা বিভাগীয় শহরে প্রায় 100-150 বেডের একটি বেশি সাইজ ক্যান্সার হাসপাতাল করতে। আমরা যেটা দেখছি যে আমাদের মতে আর একটা জিনিস বুঝতে, রোগী তো বেড়েছে, তার সম্বন্ধে বেড়েই যাচ্ছে। তো এখন সেই হিসাবে যদি আমরা বলি যে একজন আমাদের তো এই সরকারি হাসপাতাল বলেন বা কোথাও কিন্তু আমাদের ফুসুদভাবে মিলছে না, তাহলে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের উপর মানুষ আসতে পেরেছে, আমরাও শিখছি, এবং আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের দেহ ক্ষতি আমাদের চিকিৎসা ব্যবস্থা আগাচ্ছে, আমরা খুব শীঘ্রই আমি বিশ্বাস করি একটা আন্তর্জাতিক মান অর্জন করা আমাদের জন্য খুব কঠিন কাজ হবে না। না, এটা খুবই আশার আশার একটা বিষয়। কারণ কি, লোকাল যে ড্রাগগুলো, আমি কস্টিং এর কথাটা আসছিলাম স্যার, যে আমরা কিন্তু বাইরের দেশে যখন যাই একটা পেশেন্টের সাথে, শুধু পেশেন্ট একা যায় না, তার অ্যাটেন্ডেন্স তো যায়, তার থাকা খাওয়া এবং পেশেন্টের থাকা খাওয়া এবং ওই ওষুধগুলো সবকিছু অ্যাভেল করে সেরকম মানে আশানুরূপ যে ফলাফল তারা পায় তাও হয় না। আমাদের দেশে যদি আমরা অনেক কম মানে কষ্টে যদি আমরা এই ওষুধগুলো পাই, যেগুলো বাইরের ওষুধের চেয়ে অনেক বেশি মাত্রায় আমরা ব্যবহার করতে পারি, তাহলে একটা একটা পেশেন্ট যাদের অবস্থাটা সেরকম ভালো না, তারাও কিন্তু চিকিৎসাটা একটু সহজ ভাবে নিতে পারে বা সহজ মূল্যে নিতে পারে। যারা সরকারি জায়গা থেকে নিচ্ছে না বা অন্য জায়গা থেকে নিচ্ছে, তারা কিন্তু নিতে পারে। একটু যদি স্যার আমাদের সাথে শেয়ার করেন যে গ্যাস্ট্রিক ক্যান্সারের আসলে স্যার প্রোগনোসিসটা, মানে শেষ পর্যন্ত আসলে যদি আমরা ভালোভাবে তাকে চিকিৎসা করতে পারি এবং শুরুর স্টেজে সে আসে আমাদের কাছে এবং প্রপার ওয়েতে তার ট্রিটমেন্টটা পায়, সেক্ষেত্রে তার সে কি অনেকদিন জীবনযাপন করতে পারে বা তার জীবনযাপনের মাত্রাটা কি আগের চেয়ে ভালো হয় কিনা, বা সে কি আগের মতো আগের অবস্থা ফেরত আসতে পারে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ বলে দিলে, আমাদের কাছে অনেকগুলো গ্যাস্ট্রিক ক্যান্সার রোগী আছে যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, এবং তারা আমাদের সাথে প্রায় দেখা করেন, এবং এমন অবস্থায় এমন কিছু রোগী আছে যে খুব ভালো মতো করে তার সে সমাজে পুনর্বাসিত হয়েছে। এটা একটা খুব ভালো ইস্যু আপনি তুলে ধরেছেন, যেহেতু আমাদের দেশে ক্যান্সার রোগী বাড়ছে এবং ক্যান্সার রোগীদের ভালো হওয়ার সংখ্যাও বেড়েছে, এই রোগীগুলোকে সঠিকভাবে সমাজে পুনর্বাসিত করাটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। যেহেতু আমরা এত চিকিৎসা নিয়ে মাথা কামিয়েছি, এখন ওদিক দিয়েও আমরা এখন চিন্তা ভাবনা করছি কিভাবে এই রোগগুলো ঠিক সঠিকভাবে ফলো আপ করতে, তাই না, সেই জন্য সমাজে ঠিক মতো পুনর্বাসিত হয়ে সে যে তার মানে জীবন পরবর্তী জীবনটাকে খুব কাজে লাগিয়ে সমাজে অবদান রাখতে পারে, সেটাও আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি, আপনার কাছে একটু জানবো যে জীবনযাত্রার মানটাকে পরিবর্তন যদি আমরা করতে চাই পজিটিভ ওয়েতে, আমরা যদি আমাদের যে প্রবলেম গুলো আছে জীবনযাত্রার মান বিষয়ক, যে আপনি শুরুতে বললেন কারণগুলোর মধ্যে, এগুলো যদি আমরা একটু পরিবর্তন করি, আমরা কি অনেকটাই গ্যাস্ট্রিক ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো কিনা, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যদি একটু বলেন আমাদের। ধন্যবাদ। আমি দর্শকদের এটাই বলতে চাই, পাকস্থলীর ক্যান্সার অত্যন্ত প্রাণঘাতী একটা ক্যান্সার, এই ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল এবং এর ফলাফল অনেক সময় পক্ষে আসতে চান, কাজে যেই আমি আমার ক্যান্সার কমে নিতে পারি সেটা হচ্ছে আমি আমার জীবনযাত্রার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন, আমার খাদ্যাভ্যাসের মধ্যে আমি প্রচুর পরিমাণে শাকসবজি, প্রচুর পরিমাণে ফলমূল আমি খাবো, আমি মদ থেকে দূরে থাকবো, আমি ধূমপান থেকে দূরে থাকবো, ফিজিক্যালি আমি অ্যাক্টিভ থাকবো, আমি নিজের ওজন বাড়তে দিব না। একই সাথে আমরা যেটা বলি আপনার এই জাঙ্ক ফুড গুলা, আপনার ওই ধরনের খাবার গুলো আমি অ্যাভয়েড করবো, আমার যেটা বিশ্বাস আমরা অনেকাংশে আমরা গ্যাস্ট্রিক ক্যান্সার, শুধু গ্যাস্ট্রিক ক্যান্সার না, শরীরের অন্যান্য ক্ষেত্রে এই ধরনের আপনার খাদ্যাভ্যাস একটা ইতিবাচক ফলাফল দিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে। দর্শক যারা জয়েন করেছেন, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ দিতে চান, আমাদের আজকে যে বিষয়টি ছিল গ্যাস্ট্রিক ক্যান্সার, সেটি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে। সেটা হচ্ছে আপনার জীবন, আমার নিজের জীবন আমার কাছে অত্যন্ত মূল্যবান, কাজে আপনি নিজেই চিন্তা করবেন যে আমি কিভাবে জীবন যাপন করলে আমি নিজে ভালো থাকবো। আপনি ভালো থাকে মানে আপনার পরিবার ভালো থাকে, আপনার পরিবার ভালো থাকে মানে আপনার সমাজ ভালো থাকে, আপনার দেশ ভালো থাকে। কারণ একদম ক্যান্সার আক্রান্ত অনেক সময় এটা তো আপনি প্রিভেন্ট করতে পারবেন না, কিন্তু আপনি ঝুঁকিটা কমিয়ে আনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি সচেতন হন, অসুখটাকে আপনি শুরু থেকে ধরে ফেলতে পারবেন, তখন সেক্ষেত্রে ফল থাকবে এবং দেশ ও জাতি আমরা সবাই ভালো থাকবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে জয়েন করার জন্য বা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টিভিকেও
আমার কৃতজ্ঞতা আমি সাহেব আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। স্যার অনেক ভালো থাকবে স্যার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সানোভি অঙ্কোলজি নিবেদিত স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানটিতে। আমাদের আজকে যে বিষয়টি ছিল সেটি ছিল গ্যাস্ট্রিক ক্যান্সার, এবং স্যার যেটা শেয়ার করলেন যে খুবই ভয়াবহ এবং মারাত্মক একটি ব্যাধি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার। ভয়াবহ ক্যান্সার থেকে গ্যাস্ট্রিক ক্যান্সারটা আসলে ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা জীবনযাত্রার মানটাকে যদি পরিবর্তন করতে পারি, আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই সাথে জাঙ্ক ফুড বা রিচ ফুড একটু কমিয়ে আনতে পারি, সারা মাস ব্যাপী না খেয়ে মাসে কি দুই একদিন যদি আমরা খাই, কিংবা বেশি মাত্রায় যদি ফাইবার যুক্ত ফুড খাই, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, স্ট্রেস লাইফ একটু কমিয়ে আনার চেষ্টা করি, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, সেই সাথে স্পাইসি ফুড বা অতিরিক্ত সল্টি ফুড এগুলো যদি অ্যাভয়েড করি, আমরা আশা করি শুধু গ্যাস্ট্রিক ক্যান্সার নয় যে সবগুলো ক্যান্সার থেকে আমরা আসলে প্রতিরোধ করতে পারবো অনেকাংশে। আর প্রতিরোধ আসলে সবসময় চিকিৎসা থেকে বরাবরই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের প্রোগ্রামে আসলে যারা ছিলেন, যারা দেখেছেন, তারা অনেকটা উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।